নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ব্রেড অমলেট টোস্ট। এটা মাত্র 5 মিনিটেই তৈরি করতে পারবেন, বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন, কিংবা সকালে অথবা বিকেলের জলখাবারেও তৈরি করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, আর বাচ্চারা তো পছন্দ করবেই, সাথে বড়রাও খেতে খুবই ভালোবাসবে। দেখে নিন তাহলে আজকের ভিডিওটি। ব্রেড অমলেট টোস্টের জন্য 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। এই 4টে ডিম দিয়ে আমি প্রায় 10টা ব্রেড অমলেট টোস্ট বানিয়ে নেব। আর আপনারা যদি আরও বেশি বানান তাহলে কিন্তু ডিমটা আরও বেশি লাগবে, আর যদি কম বানাতে চান তাহলে ডিম কমেও হয়ে যাবে। এবারে ডিমগুলো সব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত ফেটানো হবে ততই কিন্তু টোস্টগুলো খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি। সমস্ত সবজি কিন্তু আমি একদম মিহি করে কুচি নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর পরিমাণ মতো বিট লবণ আর সাদা লবণ। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ছোট বাচ্চাদের জন্য তৈরি করলে চিলি ফ্লেক্সটা অবশ্যই অ্যাভয়েড করবেন, শুধু কাঁচা লঙ্কা কুচি দিয়ে তৈরি করবেন। একটা তাওয়া গরম করে তার মধ্যে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম। এইবারে একটা রুটি এইভাবে ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে তারপরে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। আরেকটা রুটিও একইভাবে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম বাটারের মধ্যে। এবারে ওপর থেকে সবজিগুলো একটু দিয়ে দিচ্ছি। সবজিগুলো তো রুটির সাথে ভালো করে লাগেনি, তাই জন্য ওপর থেকে চামচ দিয়ে এইভাবে সবজিগুলো একটু দিয়ে দিতে হবে। তারপর একটু খুন্তি দিয়ে চেপে চেপে এগুলোকে বেশ কড়া করে ভেজে নেব। এই ব্রেডগুলো কিন্তু যত কড়া করে ভাজা হবে খেতে ততই ভালো লাগবে। বেশ লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। তবে হাই ফ্লেমে দিয়ে কিন্তু কখনোই ভাজবেন না, হাই ফ্লেমে দিলে কিন্তু একদমই পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই এই ব্রেডগুলো ভেজে নিতে হবে। এই ব্রেডগুলো বেশ কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সব টোস্টগুলোই বানিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এটা আপনারা টিফিনে কিংবা জলখাবারে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব ঝটপট হয়েও যায়। আমি এখানে বাটার দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা কিন্তু বাটারের পরিবর্তে রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। তবে বাটার দিয়ে ভাজলে তো বেশি ভালো লাগবেই। একটু কড়া করে ভাজবেন আর টমেটো সসের সাথে পরিবেশন করবেন। তো তৈরি হয়ে গেল ব্রেড অমলেট টোস্ট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করব আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।